সকাল থেকে শুয়ে শুয়ে ফোন দেখছে তোমার মেয়ে, উঠে আমার সাথে একটু হাতে হাতে কাজ করে দিলেও তো পারে নাকি? এমনিতে দেড় ব্যাটারি সাইজ, শুয়ে বসে মুটিয়ে গেলে বিয়ের প্রস্তাব আসবেই না। চিনির মা একা একাই রান্নাঘরে বকবক করছে। চিনি বিছানা থেকে উঠে উকি দিয়ে দেখলো মা রান্নাঘরে একা একা কথা বলছে। বাবা খবরের কাগজ সামনে নিয়ে বসে আছেন, তার মানে ঘুমাচ্ছে। চিনির বাবা আশফাক সাহেব কখনো সংবাদ পড়েন না। সকালে নতুন পেপার হাতে পেয়ে তিনি মুখের উপর ধরেন, তারপর ঘুমিয়ে পড়েন। ঠিক 9:45 তার ঘুম ভাঙে, তারপর উঠে আস্তে আস্তে দোকানের দিকে যান। মায়ের চিৎকারের মধ্যে হঠাৎ কলিং বেল বেজে উঠলো। চিনি দরজা খুলে দেখলো মেঝো চাচি হাতে একটা বাটিতে বেশ কিছু মিষ্টি। বাসায় ঢুকলো। কি রে তোর মা এমন চেঁচাচ্ছে কেন? দেখো কি বলে, কিসের মিষ্টি আনলে? এই তোর চাচার এক বন্ধুর ছেলে সজল, ও নিয়ে এসেছে। ও গতকাল যে এসেছিল, গতকাল সন্ধ্যায় এক সুদর্শন যুবক এসে নেমেছিল অটো থেকে। চিনি বারান্দায় দাঁড়িয়ে দেখেছে, বেশ অনেকটা লম্বা ছেলেটা, নিজে খাটো হওয়ায় আগেই হাইটটা চোখে পড়ে যায়। লাল কালো চেক শার্ট জিন্সে ইন করে পরা ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। গিয়েছে তিনতলায়, মানে মেজো চাচার বাসায়। হ্যাঁ, সজল তো গ্রিন ব্যাংকে জয়েন করেছে, এখানেই পোস্টিং। ওদের তো ঢাকায় ফ্ল্যাট আছে, ঢাকা থেকে আসা যাওয়া করছে শুনে তোর চাচা বলল আমাদের যে বাম পাশের রুম দুটো ফাঁকা ওখানেই উঠতে। খুব ভালো ছেলে, সুপ্তার সাথে মানাবে খুব। সুপ্তাকে খবর দিয়েছি বাসে আসতে। চিনি বুঝতে পারলো এই ছেলেকে চাচি সুপ্তার জন্য ভীষণ পছন্দ। চাচি চলে যাওয়ার পর মা আরেক দফা চিনির উপর আক্রমণ চালালেন, দেখ যেমন সুন্দর মেয়ে তেমন সুন্দর পাত্র জোগাড় হয়েছে, আমার যেমন কপাল দেড় ব্যাটারি সাইজ মেয়ে, পার করতে আমার জীবন শেষ। চিনি আস্তে করে বলল, বিয়েটাই কি জীবনের সবকিছু মা? না সবকিছু না, যদি মেয়েরা পড়াশোনা ভালো করে করে, ভালো জায়গায় পড়ে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তোমার মতো টিটি এমপির আর কি আছে কপালে? চিনি খুবই কষ্ট পেল, মাঝে মাঝে বিশ্বাস হয় না নিজের মা এমন করে আঘাত করে কথা বলে। কি জানি হয়তো মায়ের অনেক চিন্তা তাকে নিয়ে। চিনি সব রাগ গিয়ে পড়ল ওই লাল চেক শার্টওয়ালার উপর, যে কিনা ওর বোন জামাই হতে চলেছে, কিছু তো বলাও যাবে না, অসহ্য। পরের দিন চিনির ঘুম ভাঙে খুব সকালে, তখন ব্রাশ নিয়ে বেসিনের দিকে গেল। চিনি হাত পা ছাড়িয়ে আড়মোড়া ভাঙলো, এলোমেলো জামা কাপড় পরে মুখের মধ্যে ব্রাশ আর ঘুম ভরা চোখে চশমা, হঠাৎ কি একটা দেখে একটু চমকে গেল। খালি গায়ে তোয়ালে জড়িয়ে কেউ দাঁড়িয়ে আছে আমাদের বেসিনের সামনে, এত ভোরে চোট্ট না তো? এই কে ওখানে? দাঁড়িয়ে থাকা ছেলেটি পেছনে ফিরল, ঘুমে জড়ানো চোখে চিনির চোখ আটকে গেল ছেলেটির বুকে। অভদ্র ছেলে, জামা কাপড় ছাড়াই আরেকজনের বেসিনে চলে এসেছে, তাও আবার অনুমতি ছাড়া, কি ব্যাকের লোক! লোকটি আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমি সজল, আপনি তো চিনি তাই না? হুম। চিনি পেছনে ফিরল রুমে চলে যেতে। এ কি আপনি চলে যাচ্ছেন কেন? এমনি। আচ্ছা আমি আছি বলে আপনার সমস্যা হচ্ছে বোধহয়, আমি চলে যাব এখনই, আপনি থাকুন। চিনি দাঁড়িয়ে বলল, তো আপনি আমাদের বেসিনে কেন? সুপ্তাদের ফ্ল্যাটে পানি নেই। ও বুঝেছি, এই সমস্যা, আপনি আগে ফ্রেশ হন। মনে মনে ভাবলাম পরে চাচি জানতে পারলে অশান্তি করবে, আর হবু জামাই আমাদের বাসায় ফ্রেশ হতে এসেছে। চিনি আপনি কি বিরক্ত হচ্ছেন? অনধিকারে প্রবেশ করেছি বলে আপনি বারবার বলছেন আমার সমস্যা হচ্ছে। আমি বিরক্ত হচ্ছি না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা তাহলে তো সমস্যা নেই, আপনি দাঁড়ান আমি একটু ফ্রেশ হয়ে নেই। চিনি মনে মনে বলল, তাহলে আরো বেশি সমস্যা, চাচি বলবে তার জামাই আমি ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। চিনি মুখ অন্যদিকে ঘুরিয়ে ব্রাশ করতে লাগলো। আপনি আর্লি রাইজার, এত সকালে ওঠেন প্রতিদিন? হুম। এখন কি করবেন? মানে কি কাজ করবেন? তেমন কিছু না, পড়াশোনা করব। খুব ভালো, কি পড়েন? অনার্স সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্ট? রাষ্ট্রবিজ্ঞান। বাহ ভালো, কি ভালো! সজল একটু থতমত খেয়ে বলল, এই যে আপনি সকালবেলা পড়তে বসেন সেটা ভালো। ও আচ্ছা, আপনি কোথায় পড়েছেন? ঢাকা ইউনিভার্সিটি, ম্যানেজমেন্ট। চিনি বিড়বিড় করে বলল, বেশ সুপ্তাও ভালো স্টুডেন্ট, ভালো মানাবে। ঠিক আছে আমি যাচ্ছি এখন। ঠিক আছে আল্লাহ হাফিজ। সজল রুমে ঢুকে শুয়ে পড়ল। বড় ভাই ফোন করেছিল, ভাইকে কল ব্যাক করলো, হ্যালো ভাইয়া। হুম উঠছিস? না ঘুমাইনি এখনো। কি যে করিস, মেয়েটাকে দেখেছিস? হুম। সুন্দর না, গোলুমোলু, পছন্দ হয়েছে? প্রথম দেখায় ভালো লেগেছে, আর একটু সময় দাও। হুম, ওনারা খুব ভালো, কোনো ঝামেলা নেই, নিরিবিলি পরিবার। আচ্ছা আমি ছবি দেখলাম, বেশ সুন্দর দেখতে মেয়েটা। হ্যাঁ বেশ মিষ্টি। ঠিক আছে তোর পছন্দ হলেই বলবি, জোর করে বলতে হবে না। আচ্ছা আমি একটু ঘুমাই, বাই বাই। সজল বড় ভাইয়ের ফোন রাখলো, এখানে আসার আগে বলে দিয়েছিল ভাইয়াকে মেয়ে দেখার কথা। এখানে ওঠার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু কয়েকদিন এত জ্যাম, যেমন সাভার তেমন গাবতলি, আসা যাওয়া যদি 6-7 ঘন্টা নষ্ট হয়, বছর খানেক এখানে থাকার পরে ঢাকার ভেতরে যাওয়া আসা করা যায়। বাসাটাও সুন্দর। সজলের চোখ লেগে এসেছিল কেউ দরজায় নক করছে, কে আবার এলো? ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখলো ট্রাউজার আর টি শার্ট পরা টানা টানা চোখের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বেশ পরিপাটি ভাবে চুলটা আছড়ানো, মুখ দেখে বোঝা যাচ্ছে নিয়মিত রূপবিতানে আসা যাওয়া আছে। হ্যালো আমি সুপ্তা, আপনি তো সজল ভাই? সজল বলল, জি মা আপনাকে ব্রেকফাস্ট করতে ডাকলো। আচ্ছা আচ্ছা, কিন্তু দরকার ছিল না, আমি অফিসে ব্রেকফাস্ট করে নেই, সেটা মাকে বলুন প্লিজ। আমি এসব
বাস্তবের মধ্যে নেই। আসুন তাহলে। আচ্ছা আমি একটু তৈরি হয়ে আসছি। হ্যাঁ শিওর। সুপ্তা চলে গেল, বেশ গুছিয়ে কথা বলা মেয়েটা, আর দেখতেও চোখে পড়ার মতো সুন্দর। রেডি হয়ে গেল। এসো আব্বু, এসো, তোমার জন্য অপেক্ষা করে বসে আছে তোমার আঙ্কেল। সজল লজ্জিত হয়ে বলল, আন্টি এত ঝামেলা করার দরকার নেই। ঝামেলার কি আছে, আমরা কি নাস্তা খাই না? তুমি একা একা আছো, আমার বাসায় থাকছো, তোমার জন্য সব ব্যবস্থা আমরাই করব। সুপ্তাও নাস্তার টেবিলে এসেছে। মা বললেন, সুপ্তা সজলকে নাস্তা দিয়ে দে তো মা। সুপ্তা সজলকে ডেকে বলল, আসুন প্লিজ। সজল বসলো, চিনিদের বাসা আলাদা বোধ হয়। সুপ্তা গুছিয়ে পরোটা মিষ্টি কষা মাংস দিল সজলের সামনে। সুপ্তা কি পড়ছো তুমি? বিবিএ ফিফথ সেমিস্টার। বাহ ভালো, সকালে চিনির সাথে দেখা হলো, আপনার আলাপ হয়েছে ওর সাথে? হালকা পাতলা। হ্যাঁ আমি এত সকালে কম উঠি। আচ্ছা চিনি তোমার ছোট? না না, চিনি আমার 3 মাসের বড়, একই বাড়িতে সমবয়সী 2 বোন। বিষয়টা কিন্তু বেশ ভালো। 2 বোন কই, আমরা 5 বোন। ও সেটা তো আমি জানি না, আমি কাল আন্টির মুখে শুধু চিনির নাম শুনেছিলাম। কথা বলতে বলতে খাওয়া শেষ হলো। সজল উঠল, আন্টিকে বলে অফিসের দিকে রওনা দিল। চিনি বের হয়ে এসেছে। সজল সরে দাঁড়ালো, কলেজে যাচ্ছেন? হ্যাঁ আমি অফিসে যাচ্ছি, রিক্সা পাচ্ছি না, সময় হয়ে গেছে। আপনারা না কইলাম সামনের মোড়ে রিক্সা পাইবেন। সজল বলল, আপনি কি সামনের মোড়ে যাচ্ছেন? হ্যাঁ ওখান থেকে আমি গাড়িতে উঠি। তাহলে চলুন, দুজনে কথা বলতে বলতে যায়। চিনি আর কিছু বলল না, দুজনে হাঁটা শুরু করলো। চিনি মনে হয় চাচির কথা ভাবতে লাগলো, আমি সজলের সাথে যাচ্ছি, চাচি আবার কি না কি মনে করে। সজল চিনির চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? চিনি হেসে বলল, কেন ভালো লাগবে না। এমন সময় চিনি নিচে তাকিয়ে খেয়াল করলো তার প্যান্টের জামা লাল হয়ে যাচ্ছে, তার মানে পিরিয়ড শুরু হয়ে গেল। চিনি বিভ্রান্তিতে পড়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটো বকাটে ছেলে, একজন বলল, ওই দেখ টানেল দিয়ে পানি আসছে। আহারে আচ্ছা পানিগুলো লাল কেন? বকাটে ছেলেদের এমন কথায় সজলের রক্ত গরম হয়ে গেল। পরনে থাকা ব্লাউজারটা চিনির কোমরে বেঁধে দিয়ে রাগান্বিত হয়ে ছেলেটির দিকে চোখ মুখ খটমট করে তাকিয়ে যখন সামনে যাচ্ছিল, দুটো ছেলেই ওখান থেকে পালিয়ে গেল। সজল জিজ্ঞেস করলো, তোমার যখন এই অবস্থা হলো আমাকে কেন একটু ইশারা করলে না? চিনি প্রশ্নের উত্তর দিতে পারলো না, লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে। তারপর বলল আপনি অফিসে চলে যান, আমি বাসায় চলে যাই, আজকে আর কলেজে যাওয়া হবে না। সজল বলল, আমি আপনাকে একা যেতে দেবো না, আমি আপনাকে বাসার সামনে দিয়ে আসি। এই কথা বলে রওনা দিল। সম্মানিত দর্শক, সজল আসলে কাকে বিয়ে করবে, সুপ্তাকে নাকি চিনিকে? দেখতে হলে অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের জন্য। ধন্যবাদ। গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।